যতু পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেজিস্ট্রি হলে উক্ত জমির ভাগ বোনদের দেওয়া জায়েজ হবে কিনা। দেখুন, জমি জমার যে ব্যাপারগুলো আছে, এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে। বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে, বুড়ার নামে, চাচাজির নামে দিলে উনি যে জমি জমা কিনেন, এগুলোতে একটা বিরাট গাপলা থাকে। গাপলা গাপলাটা কীরকম থাকে আমি বলি, ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বী নাখোশ হয়, বলে যে ছেলে কত বড় বেয়াদ্দব, সে তার নামে জমি নিচ্ছে। অথচ এটা অজ্ঞানতা, এটা রাগ করার কিছু নাই। হ্যাঁ, ছেলে যদি আপনার টাকায় বিদেশ যায়, আপনার টাকায় উপার্জন করে, তাহলে সে প্রথম উপার্জন দিয়ে আপনার সে টাকা পরিশোধ করবে, জমি কিনে দিবে, ভাই ব্রাদাররা ছোট থাকলে তাদেরকে টেনে উঠাবে, এগুলো তার কর্তব্য, এগুলো সে করা উচিত। কিন্তু এরপর সারা জীবন যত কামাই করবে সব জমি আপনার নামে, চাচার নামে কিনতে হবে, এর কোনো যুক্তিকতা? ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা করে দেখে, ছেলে কামাই করছে এটা তার, কেন বাপের নামে দিতে যাবে? এখন বাপে মনে কষ্ট পায় তার নামে না নিলে, তো ছেলেও মনে করে ঠিক আছে আমার জমি, বাপ খুশি থাকুক, বাপের নাম দিলাম, এবার ভাই বোন এসে সবাই ভাগ ধরে সেখানে। এগুলো অন্যায়, কোন অবস্থাতে এগুলো জায়েজ, যে কামাই করবে এটা তার হবে, আরেকজন ভাই বোন এসে সেখানে দাবি করতে পারবে না, অন্যায় হবে সেটা। মুরব্বীরা অনেকে আছেন দাড়ি পাকা, মাশাল্লাহ সেজদা দিতে দিতে কপালে দাগও পড়ে গেছে, শুধুমাত্র এই জমি জমা নিয়ে ছেলে মেয়ের মধ্যে ভেজাল লাগাইয়া জাহান্নামে যাইতে হবে আপনাদের, আর কিছু লাগবে না। এই একটা কাজে আপনাদের জাহান্নামে চলে যেতে হতে পারে, সাবধান থাকেন। আলেমদের কাছে জেনে নেবেন যে এই সম্পদে আমার ছেলে মেয়ের কার কি হক আছে। একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে, আর বাকিগুলো টোটো কোম্পানির ম্যানেজারি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে, চা দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে, ওইগুলোর এসা জমির ভাগ দিয়ে দিবেন, সবাই আসা মুসে তাও দিয়ে সব ভাগযোগ করে নিয়ে যাবে, আর ওই ছেলে সারা জীবন কামাই করতে থাকবে, এটা জুলুম। এই জুলুম করার কোনো সুযোগ নাই, বসায় বসায় খাওয়াবেন কতগুলারে, আর ওটার জীবনটাকে লাইফ পচায় ফেলবে, বউ বাচ্চা দেশে রেখা বেচারার 10-20 বছর বিদেশে থেকে পয়সা গেছে বেচারা, তার লাইফটা শেষ, ছেলে মেয়েগুলোর আদর যত্ন দেখে নাই কোনোদিন, বউয়ের যত্ন ভালোবাসা পায় নাই সে কোনোদিন, কামাই করতেছে আর আপনি এনিয়া মেয়েদেরকে ভাগ করে দিচ্ছেন, ছেলেদেরকে ভাগ করে দিচ্ছেন, জুলুম। আপনার সম্পদ যেটা সেটা আপনি সুষ্ঠুভাবে আপনি উপহার দিতে চান, সব সন্তানকে সমানভাবে দিবেন, কিন্তু সন্তানের কামাই করা জিনিস সেটাকে আপনি কি করতে যাবেন না, কোনোভাবে আপনি সেটা দিতে গিয়ে পার্সিয়ালিটি করতে যাবেন না, এটা অন্যায়। যে কামাই করবে এটা তার। হ্যাঁ, যদি আপনার কোনো পাওনা থাকে তাহলে সেটা আপনার হবে। এখন বাপের নামে নিচে দেখেই বাপের নাম বাপের হয়ে যাবে না, সেটা অনেক সময় বাপের নামে মায়ের নামে রাখা হয়, কিন্তু সম্পদ তার। হ্যাঁ, ছেলে যদি খুশি হয়ে বলে আব্বা দেন, আমার ভাই বোন সবাইকে দেন, তাহলে তো ভিন্ন কথা। অতএব এরকম যদি না হয় সেটা জুলুম হবে। জমি জমার ক্ষেত্রে অনেক বাবাজিরা আছেন, মেয়ের দিকে টানেন, ছেলের দিকে টানেন না। অনেকে আছে ছেলের দিকে টানে, মেয়ের দিকে টানে না, আছে না নেই? অনেকে আছে ছোট ছেলের দিকে টানে, বড়গুলার দিকে টানে না। অনেকে আছে বড়টার দিকে টানে, ছোটার দিকে টানে না। এই যে জুলুম করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, সন্তানদের প্রতি কোনো প্রকার জুলুম করবা